এক ইহুদি লোক হজরত আলীর বর্ম চুরি করেছিল, তারপর যা হয়েছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি 600 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের পুত্র ছিলেন। তার ডাকনাম ছিল আবু তোরাব ও আবুল হাসান। বাল্যকাল থেকেই তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অগাধ আস্থা ও বিশ্বাস ছিল, তাই 10 বছর বয়সেই তিনি ইসলাম গ্রহণ করেন। বালকদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার সময় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমানতের মালের দায়িত্ব দিয়ে তার বিছানায় রেখে যান। জীবনের কঠিন ঝুঁকি সত্ত্বেও তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া দায়িত্বের চেয়ে তিনি তার জীবনের মূল্য তুচ্ছ মনে করেছেন। দায়িত্ব পালনই ছিল তার কাছে বড় ব্যাপার। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মতো সত্যের পথে জীবন বাজি রাখার যুবক খুব কম আছে। একদিনের ঘটনা, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সে তার ঘোড়াটিকে নিয়ে মসজিদে আসলেন এবং দেখতে পেলেন মসজিদের বাইরে কাজের জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছে। সব লোকদের মধ্যে একজন লোককে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকলেন এবং বললেন, আমার এই ঘোড়াটি তুমি দেখাশোনা করো, আমি মসজিদের ভেতর থেকে নামাজ আদায় করে আসছি। তিনি দেখাশোনার জন্য যাকে ঘোড়াটি দিয়ে নামাজ পড়তে গেলেন, সে লোকটি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভেতরে যাওয়ার সাথে সাথেই ঘোড়ার থেকে ঘোড়ার লাগামটি ছুটিয়ে নিল এবং ঘোড়াটিকে বেওয়ারিশ রেখেই চলে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে এসে পকেট থেকে 2 দিরহাম বের করে সেই লোকটিকে দেওয়ার জন্য ঘোড়ার কাছে গেলেন, কিন্তু তখন তিনি দেখলেন যাকে ঘোড়াটি দেখাশোনা করার জন্য রেখে গেছেন সেই লোকটি নেই, শুধু তার ঘোড়াটি লাগামহীন দাঁড়িয়ে আছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাই এবার ঘোড়াটিকে নিয়ে কোনোরকমে বাসায় গেলেন এবং তার গোলামকে বললেন, এই নাও 2 দিরহাম, এই 2 দিরহাম দিয়ে ঘোড়ার জন্য একটি লাগাম কিনে আনো। গোলাম লাগাম কেনার জন্য বাজারে গেল। বাজারে যাওয়ার পর দেখতে পেল এক লোক একটি ঘোড়ার লাগাম নিয়ে বসে আছে। গোলাম সেই লোকটির কাছে গেল আর সেই লাগাম দেখে বুঝতে পারল এটা তার মালিকের ঘোড়ার লাগাম। তারপরেও গোলাম 2 দিরহামের বিনিময়ে লাগামটি কিনে নিলেন এবং বাসায় যাবার পর আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পুরো ঘটনাটি বললেন। তখন হেসে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কিছু কিছু বান্দা আছে যারা নিজের প্রাপ্য নিজের রিজিক আল্লাহ তার ভাগ্যে যা লিখে দিয়েছে সেই জিনিসটি তারা অগ্রিম হাসিল করার জন্য হারাম পথ বেছে নেয়। আল্লাহ তাআলা আপনাকে ঠিক ওই জিনিসটি দিবে, কিন্তু তার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আর যদি তাড়াতাড়ি জিনিসটি পেতে চান, তার জন্য যদি হারাম পথকেই বাছাই করেন, তাহলে এটিও আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। যা ক্ষমা করা খুবই কষ্টকর, তবু আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করে দেন। যদি আপনি তাওবা করে কোনো প্রকার পাপকর্ম না করার সিদ্ধান্ত নিতে চান, আল্লাহ আপনার জন্য যথেষ্ট পরিমাণ রিজিক লিখে দিয়েছেন এবং তা আপনার কাছে অবশ্যই আসবে। তবে তার জন্য আপনাকে সবর করতে হবে, কেননা সবরের ফল সবসময় মহান আল্লাহ তাআলা ভালো কিছুই দিয়ে থাকেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।